সুপার স্টার ইলিয়াস কাঞ্চনের সিঙ্গাপুরে যাওয়া, অন্যদিকে মান্নার ভাগ্য খুলে যাওয়া, দুইটার সঙ্গে সম্পর্ক কি, দুটো এক্স্যাক্টলি কোন সমীকরণে বাঁধা? আজকের ভিডিওতে আপনারা জানতে পারবেন যে একজন সুপার স্টারের সিঙ্গাপুর যাওয়া এবং আরেকজনের উত্থানের প্রথম ধাপ এক্স্যাক্টলি কীরকম ছিল। ইলিয়াস কাঞ্চন মান্না সমীকরণ নিয়ে এখানে চাম্পা আসবে ভিডিওটি, অত্যন্ত স্পেশাল। ভিডিওটি স্টার্ট করার আগে আপনাদের কাছে ছোট্ট একটা অনুরোধ, আপনারা যদি নতুন হয়ে থাকেন ডেফিনেটলি সাবস্ক্রাইব করবেন, বেল আইকনে ক্লিক করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, অ্যান্ড কমেন্টস করে জানিয়ে দেবেন আপনাদের মূল্যবান মতামতটি। আমি অপেক্ষা রইলাম আপনাদের মূল্যবান কমেন্টের। মূলত 90s পরে ইলিয়াস কাঞ্চন দ্বিতীয় জুটি প্রতিষ্ঠিত হয়। এর আগে ইলিয়াস কাঞ্চন চম্পা ছিল এদেশের একটা সুপার ডুপার হিট জুটি। একদিকে অঞ্জুর সঙ্গেও ইলিয়াস কাঞ্চন একটা সুপার হিট জুটি, তবে চম্পার সঙ্গে ইলিয়াস কাঞ্চনের জুটিটা বেশি জনপ্রিয় ছিল। আপনি একটা বেদের মেয়ে জ্যোৎস্না দিয়ে একটা ভেজা চোখের মান কোয়ালিটিকে টপকাতে পারবেন না, তো কমার্শিয়াল সাকসেস আলাদা বিষয়। তো ইলিয়াস কাঞ্চন চম্পা তখন সুপার ডুপার ওয়ান ফর্মে, পুরো মনস্টার মুডে বলা যায়। ওই জুটি আসছে, ফলে লুপে নিচ্ছে অডিয়েন্স সিনেমা। তো এমন সময় আমরা দেখলাম যে 1990s ইলিয়াস কাঞ্চন প্রচণ্ডভাবে অসুস্থ হয়ে তিনি সিঙ্গাপুরে চলে যান। তিনি হসপিটালে দীর্ঘদিন ওখানে ভর্তি থাকেন, ওখানে থেকে তিনি নানারকম স্মৃতিচারণ করতেন এবং দেশের অডিয়েন্সরাও তার সঙ্গে যোগাযোগ করার তুমুল চেষ্টা করতো, একজন সুপার স্টারের টেকনিক কীরকম আছে, হ্যাঁ মানে নানারকম একটা ব্যাপার কিন্তু তখন তার ভিতর কিন্তু কাজ করতেছিল যে একজন ইলিয়াস কাঞ্চন অসুস্থ, এদেশের সর্বোচ্চ লেভেলের সুপার স্টার, তিনি অসুস্থ। তো এই টাইমে চম্পা অনেকদিন বসেছিল যে তার পেয়ারের হিরো তার সঙ্গে ভালো একটা পেয়ার সে আসছে না, তো এখন কীভাবে তিনি অন্য হিরো বা অন্য কারোর সঙ্গে ওরকমভাবে চম্পার সঙ্গে যায় গল্প ওরকমভাবে খুঁজে পাওয়া যাচ্ছিল না। তো এমন সময় মান্না তখন অনেক সিনেমাতে কাজ করছে, অনেক রকম ভাবে ছোটা মোটা রোল করছে, তখন চম্পা তখন মান্নার উপরে কিন্তু একটু খেয়াল আসলো যে এখানে কাজ করা যায়। তখন কাশেমওয়ালার প্রেম সিনেমার প্রডিউসার এবং এই সিনেমার ডিরেক্টর তারা সিনেমাতে মান্নাকে কাস্ট করলেন। চম্পা কিন্তু বেসিক্যালি বসে থাকতে চাচ্ছিলেন না যে ইলিয়াস কাঞ্চন নেই আমি বসে থাকবো ওরকম না, চম্পা মূলত কাজ করতে চাচ্ছিলেন। তিনি একজন ভার্সেটাইল অ্যাক্ট্রেস এবং চম্পা মূলত এক বাক্য তিনি ইলিয়াস কাঞ্চনের জন্য ওয়েট করতে চাচ্ছিলেন না, তিনি সিনেমাতে কাজ করতে চাচ্ছিলেন। নিয়ে দুজনের ভিতরে একটু মনোমালিন্যের সৃষ্টি হয় এবং একটা পর্যায়ে কিন্তু পেয়ারটাও ভেঙে যায়। তো এরপরে দেখা যায় যে ডিরেক্টর মান্নাকে চম্পার বিপরীতে একক নায়ক হিসেবে ব্রেক দিলেন কাশেমওয়ালার প্রেম সিনেমাতে। তো ইন্ডাস্ট্রিতে কানাঘোষা শোনা যায় যে চম্পা বন্ডে সই করে এই সিনেমাতে মান্নাকে নিয়েছিলেন যে সিনেমার লস বা ক্ষতি করুন আমি থাকবো, এমন আসলে শোনা যায়। এটা কিন্তু আসলে একটা রিউমার, এটা যে ইউনিভার্সাল ট্রুথ এটা আমিও জানি না, যেটা সত্য সেটা আমি বলছি আপনাদের। তো এরপরে দেখা গেল যে কাশেমওয়ালার প্রেম সিনেমাতে মান্নাকে নিয়ে কাজ করে কাশেমওয়ালার প্রেম হয়ে গেল সুপার ডুপার হিট এবং এরপরে মান্নাকে আর পায়কে একক নায়ক হিসেবে মান্নাকে আর পিছনে কখনো ফিরে তাকাতে হলো না এবং এই সিনেমার জয়রথে একে একে চলতে থাকলো মান্না চম্পা পেয়ার রীতিমতো দাঁড়িয়ে গেল এগিয়ে এলো কাজীহাতের মতো ডিরেক্টররা, যদিও সেখানে মান্না চম্পা একসাথে নয়, এগিয়ে এলো মুনতাজুর রহমান আকবর। তো মান্না চম্পা জুটিকে একটা স্ট্যান্ডার্ড লেভেলে যে ডিরেক্টর নিয়ে যায় তিনি মুনতাজুর রহমান আকবর, এবং আকবরের সঙ্গে তাদের ফার্স্ট ফিল্ম ছিল প্রেম দিওয়ানা, যেটা ছিল 1993 তিন নম্বর বিজনেস অফ ফিল্ম, একটা সম্পূর্ণ একটা ওয়েস্টার্ন স্টাইলে এই সিনেমাটা বড় পর্দায় মেকিং করলেন নির্মাতা। এবং এরপরে কিন্তু আলমগীর পিকচার্সে ব্যাক টু ব্যাক আমরা মান্না চম্পা পেয়ারকে পেলাম, বাবার আদেশ, ডিস্কো ড্যান্সার, খলনায়ক, একের পর এক প্রেম দিওয়ানার পরে এবং আলমগীর পিকচার্সের সঙ্গে মান্না চম্পা পেয়ারের কিন্তু কোনো ফ্লপ সিনেমা নেই, এটা ইউনিভার্সাল ট্রুথ। এরপরে অপরতিরোধ হয়ে গেলো, তো ওই দিন ইলিয়াস কাঞ্চনের সিনেমাপুর চলে যাওয়া একজন সুপার স্টারের অনুপস্থিতিতে কিন্তু মান্নার আমরা একটা অন্যরকম উত্থান দেখলাম। তো ইলিয়াস কাঞ্চন যদি ওই দিন অসুস্থ না হতো তাহলে কি এই পেয়ারটাকে উঠে দাঁড়াতে পারতো? দেখেন হতো অনেকভাবে, কিন্তু এখানে ইলিয়াস কাঞ্চন একটা ফ্যাক্টর। তো বেসিক্যালি ইলিয়াস কাঞ্চন সিঙ্গাপুর চলে যাওয়ায় ভাগ্য খুলে গেলো মান্নার, এটা নিয়েছিল ভিডিওটি। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার জানিয়ে দেবেন আপনাদের মূল্যবান মতামতটি। আই অ্যাম ওয়েটিং ফর ইউর কমেন্টস।